এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে স্ক্রিনশট কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয় এই বিষয়টি আপনাদেরকে বলবো। তো আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয় এই বিষয়টি শিখে যাবেন। তা আমরা সবসময় যা মোবাইল ফোনে খুব সহজে স্ক্রিনশট নিতে পারি, কিন্তু কেউ এখনো হয়তো ভাবি নাই যে মোবাইল ফোন ছাড়াও কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যায়। তো এটি কিভাবে নেওয়া যায় এই বিষয়টি আপনাদেরকে আমি আজকে বলে দেবো, আপনারা খুব সহজে এটি করতে পারবেন। যদি আপনারা এই লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা কম্পিউটার বা ডেস্কটপ ল্যাপটপ যাই হোক না কেন, খুব সহজেই আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। এই স্ক্রিনশটটি অবশ্যই আমাদের জন্য অনেক সময় অনেক জরুরি হয়ে পড়ে, কারণ এমন কিছু ডিসপ্লেতে এমন কিছু কাজ থাকে যেগুলো আমরা প্রিন্টের অপশনও পাই না বা ডাউনলোডের কোনো অপশন থাকে না, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনশট নিতে হয়। তো আজকে আমি ওই স্ক্রিনশটটি কিভাবে নেবেন সেটি আজকে আমি দেখাবো। তো এটি অনেক সময় অনেকেরই কম্পিউটার হয়তো আছে কিন্তু জানেন না যে স্ক্রিনশটটা কিভাবে খুব সহজে নিতে হয়। জানেন কিন্তু হয়তো কিবোর্ড ব্যবহার করেন বা শর্টকাট নিয়ম ব্যবহার করেন, কিন্তু আসলে আমরা খুব সহজেই যে একটি স্ক্রিনশট নিতে পারি এইটি আসলে আমাদের হয়তো জানা নাই। তো আজকে যদি আপনারা এটি দেখেন তাহলে অবশ্যই শিখে যাবেন। তো সেজন্য কি করতে হবে, সেজন্য আমরা এখানে যে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ অপশনে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব স্নিপিং টুলস, একটা টুলস আছে এখানে স্নিপিং টুলস, এস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে সর্বপ্রথমে চলে আসছে যে স্নিপিং টুলস। তো এই টুলসটির মাধ্যমে আমরা স্ক্রিনশটটা নিতে পারবো। তো স্ক্রিনশটটা নেওয়ার জন্য তার আগে আরেকটি কাজ করতে হবে, আমরা গুগলে গিয়ে আমরা যে কোনো একটি একটি ফটো নেই, এই যেমন ধরলাম আমি এই ফটোটি নিয়েছি, তো এখানে ডাউনলোডের কোনো অপশন নাই বা প্রিন্টের কোনো অপশন নাই, তো এই অপশনটি আমার প্রয়োজন বা এই পেজটা আমার দরকার বা এই ছবিগুলো আমার দরকার, তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে নামিয়ে নেব বা ডাউনলোড করব। তো সেক্ষেত্রে এই জন্য আমরা স্ক্রিনশটটা ব্যবহার করে থাকি। তো সেই এই এই পুরো পেজটা যদি আমি স্ক্রিনশট নিতে চাই তাহলে আপনার ইচ্ছে মতো আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো সেই জন্য এই সার্চ অপশনে গিয়ে আপনারা এখানে লিখবেন স্নিপিং টুলস। তো আমি এস লেখার সাথে স্নিপিং টুলস লিখতে হবে। তো স্নিপিং টুলস লেখার জন্য আমাদেরকে এখানে স্নিপিং টুলস আমরা এখানে এস লিখবো, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা উপরে চলে আসছে স্নিপিং টুলস। এই টুলটির মাধ্যমে আমরা কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ যাই হোক না কেন আমরা এখানে স্ক্রিনশট নিতে পারি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটা উইন্ডো আসছে যে এই উইন্ডোতে আমাদের নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পরে এরকম একটি ছাপ আসবে। তো আপনারা এই যে এখানে রেক্টেঙ্গেল টুল মাউসের কার্সারটি আমাদের এই যে এখানে ধরে আমরা যতদূর পর্যন্ত স্ক্রিনশটটা নিতে চাই ততদূর পর্যন্ত আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে ছেড়ে দেবো। তো আমরা এই পর্যন্ত স্ক্রিনশটটা নিতে চাচ্ছি, তো আমরা এটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আমরা যে এই ফাইলটি কোথায় সেভ করব, এখানে ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমাদের এরকম অপশন আসবে। তো আমরা কি করব, আমরা পিকচারই রাখবো। তো আমরা এখানে লিখবো চার দিয়ে দিলাম যে চার ক্যাপচার চার, তো এটা সেভ করে দিলাম। তো এখন আমাদের অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো এটা যে সেভ হলো কি না এটি দেখার জন্য আমরা কি করব, এটি দেখার জন্য আমরা চলে যাব, আমরা কোথায় যেন সেভ করেছি এটা দেখবো। তো আমরা ডিএসপিসিতে যাব, এটা আমরা পিকচারে সেভ করেছিলাম। তো এখানে পিকচার, তো যে আমরা ক্যাপচার ফোর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি অলরেডি আমাদের স্ক্রিনশটে হয়ে গেছে যেখানে চলে আসছে। তো এটি আপনারা প্রিন্টও করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এখান থেকে আপনারা বড় ছোট করেও দেখতে পারবেন। এখানে আসলে খুব সহজে এই স্ক্রিনশটটি আমাদের চলে এসেছে। তো এইভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপে ডেস্কটপে স্ক্রিনশট নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকার জন্য, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কিঞ্চিত পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে, এবং আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।